বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এটার জনমত জিয়াউর রহমান যখন থেকে প্রতিষ্ঠা করছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কারণ আমাদের নেত্রী আপসিন দেশ নেত্রী কারণ যখন নিয়ে আপনার ওয়ান ইলেভেনের পরে যখন আপনার প্রকৃতি আহমেদ যখন ক্ষমতা আসছে তখন ওনারা আপনার ওনাকে দেশ প্রচুর বল প্রয়োগ করছে মানসিক টর্চারিং করছে ওনাকে দেশ ছাড়ার জন্য তারপরে আওয়ামী ফেসিবাদী সরকার ক্ষমতায় আসার পরে ওই ষোলো বছরও ওনাকে অনেক জেল মানসিক নির্যাতন বিভিন্ন প্রেশানি দেওয়ার পরে ওনাকে অনেক প্যারেশানি দিছে দেশ ছাড়ার জন্য কিন্তু আমাদের নেত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি কোনো সময় দেশের বাইরে যেতে চায় নাই এবং উনি দেশেই রয়েছে এবং উনি একটি কথা দৃঢ়কণ্ঠে বলছে যে দেখেন আমি তো দেশের বাইরে কোনো বাড়ি করি নাই আমার তো দেশের বাইরে কোনো সেকেন্ড হোম নাই অতএব এটাই আমার বাংলাদেশ আমার জন্ম এখানে আমার মৃত্যু এখানে আমার স্বামীর দেশ আমার নিজের দেশ আমার দেশের জনগণ এখানে আছে আমার দেশের জনগণ যেখানে আছে আমি সেখানে আছি সেখানেই মরতে চাই আমি দেশ তারা কোথাও যেতে চাই না অপরপক্ষে দেখেন আপনি আমি সরকার চল্লিশ মিনিটের ব্যবধানে বাংলাকে ছেড়ে বাংলার জনগণকে ছেড়ে তার এত বড় রাজনৈতিক সংগঠন ছেড়ে সবাইকে অতল সাগরে ভাসিয়ে দিয়ে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইন্ডিয়াতে উনি এখনও তো ইন্ডিয়াতে অবস্থান করতেছেন এবং কোনো দেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ওনার সম্পূর্ণ ভিসা কূটনৈতিক বিসা বলেন অ্যাসাল বলেন কোনো কিছুই রাজনৈতিক শিলটা কোনো কিছুই ওনাকে দিচ্ছে না তো আমরা শুনতে শুনতে পাচ্ছি এখন উনি বেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যাক যাক কিন্তু আমাদের দলের ভিতরে এখন এখন আমাদের গণজোয়ার ষোলো বছর আঠারো বছর পরে আমাদের জোয়ার আসছে এখন এই নদীর নদীর জোয়ারে আপনার অসংখ্য মাছ যেরকম আসে কিছু মানুষের উপকারী মাছ কিছু আসে মনে করেন যে এই মাছ খেকু মাছ এখন সবই আসবে এখানে আমাদের সবাইকে হাতে হাত রেখে বেগম খালেদা যার নেতৃত্বে জনব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে দুষ্ট প্রকৃতি এবং বিভিন্ন যারা খারাপ লোক আছে সমাজে এবং দেশে তাদেরকে প্রতিহত করে আমাদের দেশটা আমাদের ছাত্র ভাইয়েরা যেই আপনার শহীদের রক্তের বিনিময়ে মনে করেন যে আমাদেরকে স্বাধীনতাটা দিয়েছে ওই স্বাধীনতা যেইভাবে সুন্দর হয় যেভাবে দেশ শান্তি সমৃদ্ধির পথে থাকতে পারে দুর্নীতিমুক্ত থাকতে পারে এইভাবে আমরা হাতে হাত রেখে আমরা দেশ চালাবো ইনশাআল্লাহ অনেকে বলছে যে হচ্ছে আপনাদের নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে হচ্ছে পথ কিনে নেবে আওয়ামী লীগ ভাই এটা কথা হয়েছে ওনারা এখন যা কিছু তা বলতে পারে যা কিছু তা বলতে পারে সময় আসলে আপনারা দেখতে পাবেন আমি যদি এখন যদি ভবিষ্যৎবাণী যদি করতে যাই তাহলে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না সময় আসুক সময় সব কিছুর জবাব দেবে এইরকম পরিস্থিতি নাকি এর আগের বছর হয়েছিল দু সালে অর্থাৎ দু হাজার দুই সালে এটা এটা দুই হাজার চব্বিশ সাল আমাদের নেতা জনাব তারেক রহমান উনি দুই হাজার ছয় সালের ঘটনা আর এখনকার ঘটনা উনি তখন ছিল উনার তখনকার বয়স আর এখনকার বয়স উনার তখনকার যোগ্যতা আর এখনকার যোগ্যতা বিবেচনা করে আমরা দেশ চালাবো ইনশাল্লাহ আমাদের দলের প্রধান আছে অলরেডি আল্লাহ একটা হায়াত রাখছে তো আমাদের ম্যাডাম জীবিত আছে তো বক্তব্য তো শুনছেন একটু আগে উনি নিঃশ্বাস ভিতরে থাকা পর্যন্ত আমরা জান দিতে প্রস্তুত এবং উনি থাকবে নিঃশ্বাস থাকা পর্যন্ত উনি দেশের প্রাইম মিনিস্টার থাকবে ইনশাআল্লাহ আমাদের ছাত্র সমাজ ভাইদের ছাত্র সমন্বয় ভাইদের রক্তের বিনিময়ে মুগ্ধ আবু সাইদ আমাদের এই তাহমিদ এদের রক্তের বিনিময়ে আজকে আমাদের সাথে অর্জন এই অর্জন আমরা বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী অন্য দলের লেবেসে থাইকা বিএনপি দলে আইসা আবার চাঁদাবাজি করবে এই ভাইদের মতন ছাত্র নেতা বা যুবদল যারা আছে তারা জীবনে মেনে নেবে না আমরাও নেবো না একানব্বই সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি উনিশশো একানব্বই সালে বাবরি মসজিদ যখন ভাঙে গল্প উলতানের যখন পতন হয় তখন আমরা আন্দোলন করছি রাজপথে তখন আমি একানব্বই সালে এসএসসি পরীক্ষার্থী আমি আবু আবুজল ঘিভারি কলেজের ছাত্র সাকির ভাই ছিল জগন্নাথ কলেজের ভিপি আমরা তখন পুলিশ কার প্রতি ছিল এর আবুল হাসতাদ মেয়র একদিনের একদিনের জন্য মেয়র হইল গোলাম রবি আর নিরুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর সাথে গ্রেফতার করা ছাত্রদল যুবদল ছাত্র ছাত্রদল ভেঙে দিলো তারপরে সাথে পতন হলো সেই ছাত্রদল আবার আর ছাত্র সমন্বয় নিয়ে আজ আবার আরেকটা রাজত্ব আরেকটা সাত দিন আমরা গঠন করলাম আমি নিজে সাক্ষী মেয়র আবুল হাসতাদ লালবাগের ইনি একদিনের মেয়র ছিলেন লক্ষ্মীবাজার এর আগে আরও তিনবার বিএনপি আসছে এই কথা কিন্তু তখনও বলা হয়েছে সংখ্যালঘু নিরাপদ না কিন্তু সংখ্যালঘু কিন্তু নিরাপদই ছিল এবং আছে এবং থাকবে ভবিষ্যৎ আর এখন যারা বলতেছে হয়তো বা আপনাদের কথা আমাদের কথা আমরা এখনও রাস্তায় আমরা আমাদের এখন সরকার গঠন হয় নাই মানুষের অনেক একটা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে অনেক সন্ত্রাসীরা যারা দেশগ্রামে মনে করেন এখন ঢাকার রাজনীতি এটা শহরের রাজনীতি একটা ভিলেজ পলিটিক্স একটা শহর রাজনীতি একটা ভিলেজ পলিটিক্স একটা এটা চিহ্নিত মুখ থাকে আমারে কিরে আমি এতদিন আজকে বাইরে আমি জ্বালায় দেবো না বলছেন এটা এটা আর শহর রাজনীতি এটা না যেমন আপনি আমার এক এলাকায় থাকি আমি বিএনপি করছি এতদিন কিন্তু আমার আওয়ামী লীগের কোনো লোক আমার গায়ে হাত দেয় নাই আমার এলাকার গ্যান্ডারিয়া থানা সালেহানগর আমার এলাকায় আমরা আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই ছিলাম এখনও আসি ভবিষ্যতে থাকবো যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন অর্জন এই ছাত্র সমন্বয় ভাইয়েরা এবং আমাদের একটা প্রিয় ব্যক্তি আমার দুজন প্রিয় ব্যক্তির নাম আমি না বললি না তিনি হলো আসিফ নজরুল আর শাহিন উনি যে করতো আসিফ নজরুল স্যার আর শাহিন স্যার ওনাদের কথা বলতে দেওয়া হয় নাই এদেরকে সেলু জানাই তাদের আসিফ নজরুল স্যার যখন নামছে ছাত্রদের কলিজার টুকরা ডবল হয়ে গেছে আমরা চাই এরকম কিছু মানুষ